নিজেরা নিজেদেরকে ভালো নিয়ে দাবি করছে এতক্ষণে যে ভিডিওটা তোমরা দেখলে বা ভয়েস শুনলে। আজকে আমরা যেতে চলেছি গঙ্গারামপুর কলেজে, আর গঙ্গারামপুর কলেজে আমরা কেন যাচ্ছি সেই বিষয়ে সুমন আছে, বলবে সুমন কেন যাচ্ছি? তো আমরা দেখেছি যে সাউথ যে ফিল্মগুলো হয় সেগুলোতে কলেজে অনেক ধরনের এনজয় হয় আর কি, অনেকটা ভালো লাগে দেখতে। তো আজকে আমরা মানে রিয়েল লাইফে দেখতে চাচ্ছি যে আমাদের মানে মানে সাউথের মানে ফিল্মে যেরকম আর কি এনজয় হয়, বাস্তবে আমরা কতটা এনজয় করতে পারি, কতটা এনজয় করতে পারি। তাছাড়া রয়েছে গঙ্গারামপুর কলেজ ভার্সেস তোমার হচ্ছে যে রেল ব্রিজ বা আর তোমার হচ্ছে যে ইয়েটা আছে যে রেল স্টেশন, ওই তিনটায় আমরা ঘুরবো, ঘুরে ভিউ করবো। চলো যাওয়া যাক। গঙ্গারামপুর কলেজে যেহেতু চলে এসেছি তো চলো, আর গাড়ি এমনি আছে, কলেজ উঠে যে সামনে ভিউটা আছে দেখছি, চলো চালু থাকে আছে না এমনি বন্ধ ক্যামেরা অন আছে, ক্যামেরাটা ধরে রাখো, ভিউটা নিতে হবে। এই বলটা ভিউটা নতো গঙ্গারামপুর কলেজ। গঙ্গারামপুর কলেজের ভিতরে আছি, আর গঙ্গারামপুর কলেজে বর্তমানে বার্ষিক উঠানো হয়ে গেল, এখন বাইরে যাবে, বাইরে গিয়ে ভর্তি হবে, ভর্তি হওয়ার পর তারপরে আরো বিস্তারিত অনেক কিছু দেখা যাচ্ছে। আর শহরে শহরে বান্ধবী আছে, কিছু বলতে চাইছে বলে, আর বন্ধু আছে, আমার সবাই আছে, বন্ধু বান্ধবী আর কি যা আছে সবাই। তো এটা হওয়ার পরে আমরা শুরু করে দেবো বাইরে গিয়ে ভর্তি হবো, ভর্তি হওয়ার পরে কলেজটা টোটাল আর কি উঠে যাবে। কিন্তু এটা সত্যি কথা যে সাউথের মুভিতে যেরকমটা আর কি দেখায় কলেজে মানে কতটা আর কি এনজয় হয়, বাস্তবগুলোতে কিন্তু এতটা হয় না। মানে আমরা এসে ভাবি যে কখন বাড়ি যাবো আর কি, ভালো লাগছে না এরকমটা লাগে আর কি। থাকবে যে হিরোর মতো এন্ট্রি নিচ্ছে সেই জিনিসটা হয়তো হয়নি, এটাই মেন ব্যাপার। আর কলেজে এদিকে চারিদিকে গ্রিন, একেবারে গ্রিন সিটির মতো লাগছে। ক্যামেরা পুকুরের চারিদিকে পাহাড়, তো এই পাহাড়টা আশা করি গঙ্গারামপুর স্কুলের স্টুডেন্ট যারা, সরি গঙ্গারামপুর কলেজের স্টুডেন্ট যারা, তারা আশা করি এইটার ব্যাপারে সব থেকে ভালো করে জানে। আর এই জায়গাটায় বেশ অনেক সময় কাটানো, আর এই জায়গাটা যেখানে তার মানে ওরও গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটেছে। আমরা ধরো না এমনি আসতাম, এমনি এমনি তো কেউ আসে না ঘুরতে। ওই যে ওই সাইডে যেটা দেখা যাচ্ছে দেখো দেখি সব, সবাই গার্লফ্রেন্ড যে থাকবে তার কোনো মানে নেই, গার্লফ্রেন্ড ছাড়াও না না, যেমন আমি গার্লফ্রেন্ড ছাড়া এখানে অনেক সময় ছিলাম, সুমনের কথাটা আলাদা আছে। আর এই মানে এখান থেকে যে গঙ্গারামপুর কলেজে যে সরাসরি ভিউটা মানে কিছুটা পাওয়া যাচ্ছে। এটা যাই কি করে নেবো, দেখাতে পারলাম না, এখান থেকে এসে ফুল ভিউটা দেখিয়ে দিলাম। বর্তমানে কলেজের শহরের একটা যেটা একটু মানে মনটা একটু খারাপ হলো সে ব্যাপারটা নিয়ে হচ্ছে, মানে সাউথের কলেজে যা হয় আমাদের বেঙ্গল কলেজে সেটা হয়নি, এই নিয়ে তার মনটা একটু খারাপ আছে। ঠিক তো, খারাপ বলতে তুমি টোটালটা বললে না, আমাদের কলেজ হচ্ছে এইদিকে, এদিকে হচ্ছে সংসদ, পরিস্থিতি যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মানে ক্যান্টিনে আমরা বসে আছি, বসে থাকার পরে অর্ডার টোর্ডার হয়েছে, কাকে কিন্তু আমাদেরকে এখনো এই মুহূর্তে এখনো কোনো রকম রেসপন্স আমাদেরকে দেয়নি, ছোটো ছোটো দেখতে পাচ্ছি, হয়তো কাকে কোনো রিলেটিভ এসছে আর কি, এই কারণে কোনো রেসপন্স নেই। চলো সত্যি কথা বলতে কি আমরা এই কলেজের ক্যান্টিনে মানে এই প্রথম আসলাম, এরপরে আমরা ক্যান্টিনে খেয়ে দিয়ে একদম গড়িয়ে যাবো। দাদা আমরা কি খাবো না? ও কাকা আমরা কি খাবো না?
সদ্যতার উত্তরে বাইরের আবহাওয়াটা অতটা ভালো না, ভিতরের আবহাওয়াটা যত ভালো। এখানে ভাস্কর আড্ডা মারছে, অবশ্যই বলো ক্যান্টিনে আড্ডা মেরে তোমার কেমন লাগছে? গঙ্গারামপুর রেল ব্রিজ ওখানে যাবো ঘুরবো, সবার সাথে আসলে একটু ভালো লাগে, এটা কমন ব্যাপার নাকি? হ্যাঁ ভালো লাগছে, এই তোমার সুন্দর দিনে খাওয়া হবে। আমাদের কিন্তু আরো ব্রেকফাস্ট দিতে হবে, আমরা একটু ভিডিও করে দাদা আমাদের বিন্দু খাওয়াচ্ছে। ও মানে ডিমের ভিতরে টোস্ট দিয়ে তারপরে আমার প্রতিষ্ঠা দেখে নি কি দেখাতে চাই। তো গঙ্গারামপুর কলেজ আসার পর আমি যেটা দেখলাম এখানে একটা আর কি নতুন মানে বিল্ডিং বানিয়েছে, হয়তো এটা অতিথি ভবন, তালামারা আছে। আর এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে এখানে এসে আমার যেটা একটা ভালো লাগলো, এখানে একটা তুলসী মন্দিরও রয়েছে। আর সত্যি কথা বলতে ওই সাইডটা হচ্ছে রেল ব্রিজ, মানে রেল ব্রিজের জন্য সামনে রেল ব্রিজ আছে, ওই জন্য রেল রাস্তা খুবই উঁচু। আর এই সাইডটাতে কলেজ, আর ওই যে ওইদিকে হচ্ছে ক্যান্টিন, মানে সব কিছু রয়েছে গঙ্গারামপুর কলেজে। একটা অতিথি ভবন অতিথিদের জন্য, হয়তো এখনও খোলা হয়নি যেহেতু বিল্ডিংটা, আমি অতটা বলতে পারছি না। আর যেহেতু আমি অত কলেজে আসিও না, এই বিষয়ে আমার কোনো জ্ঞানও নেই। আর এদিকটা কলেজ, মানে এদিকে কলেজের বিল্ডিং, আর এদিকটা ক্যান্টিন, মানে ভিডিও দিচ্ছে ওটা ভালো দিতে হবে। হ্যাঁ টেস্ট টেস্ট কেমন হয় সেটা বুঝতে পারছি না, কিন্তু একটু হালকা টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমার বন্ধু শ্বশুর বাড়ি গিয়ে কালকে জামাই ষষ্ঠীতে ডিম টোস্ট খেতে পারিনি, জন্য আজকে কলেজে এসে ডিম টোস্ট খাওয়া হচ্ছে। বাদ বাকি সবই পেয়েছিল জামাই ষষ্ঠীতে, শাশুড়ি মুখে জ্যাঠাঘাট করছিল। তো এই মাত্র ক্যান্টিন থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, আর এখান থেকে আমরা সজ্জা বেরিয়ে যাব কোথায়? রেল ব্রিজ, গঙ্গারামপুর মানে কলেজের যে রেল ব্রিজ, রেল ব্রিজে কী হয় সব কিছুই দেখাবো, চলো। এই গঙ্গারামপুর কলেজে গেট, গেট থেকে বেরিয়ে যাচ্ছি। আর চলো ওই সাইডে হচ্ছে দেখা যাচ্ছে স্কুটিটা, আর এখন স্কুটিটা নেব আর নিয়ে সোজাই যেখানে যে গন্তব্যস্থান বললাম সেখানে এবার বেরিয়ে পড়ব। চলো তবে, হ্যাঁ অবশ্যই এখান থেকেই সে রওনা আমাদের শুরু হয়ে গেল, আর সঙ্গে আছে কয়েক ঘন্টা সময় না, সঙ্গে সময় আছে, ধরো ক্যামেরা ধরো, চলো। পুনর্ভবা নদী যেটা দক্ষিণ দিনাজপুরের মানে বাংলাদেশ থেকে দক্ষিণ দিনাজপুর মধ্যে এসেছে, আসার পরে ঠিক আবার দক্ষিণ দিনাজপুর দিয়ে বয়ে গেছে, বয়ে বালুঘাট দিয়ে আবার চলে গেছে তোমার হচ্ছে বাংলাদেশে। কন্টিনিউ বলতে থাকো, ভয়েস রেকর্ড। তো আমাদের এই নদীতে কিন্তু মানে কোনো রকম বাঁধ তৈরি করেনি বা কোনো ড্যাম তৈরি হয়নি, কিন্তু বালুঘাটে কিন্তু আত্রাই নদীর উপরে অলরেডি একটা ড্যাম তৈরি হয়ে গেছে। হবে আমাদের এখানেও হবে একদিন, আমরা এখানে জল ধরে রাখবো অবশ্যই, আর মানে কি বলবো সুইমিং পুলের মজাটা নিব অবশ্যই। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এই রেল লাইন, রেল লাইনটা দিয়ে মানুষ অনেকে যাওয়া আসা করে রেল লাইনের উপর দিয়ে, কিন্তু এটা একটা রিস্কের বিষয় তো না? আমাদেরকে দেখে আমাদের দিকে দেখে কেন হাসবে? আমাদের সঙ্গে সুমন কিছু একটা বলছে, মজা করলাম মনে কিছু করে না। আচ্ছা তাহলে একটু হাই করে দাও। আচ্ছা আচ্ছা পড়ে যাচ্ছি,
আমাদের যে গৌর একদম সবার পেছনে, এই যে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, মেয়েগুলোকে গার্ড দিচ্ছে। আমি চারবার ওই জায়গায় গেলাম, পাঁচবার ডাকতে আসলাম, তারা কিছুতেই যেতে চায় না। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা।